অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বার্ষিক রাশিফল 1429 নিয়ে আলোচনা করছিলাম। আর কয়েকদিন পরেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ পড়ার আগেই আপনাদেরকে অগ্রিম 1429 শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা আমার তরফ থেকে। আমি আজ তুলা রাশি, 1429 সাল কেমন যাবে বা তুলা লগ্নের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। যদিও রাশিফলের গুরুত্ব অনেক বেশি লগ্নফলের চেয়ে, তবুও লগ্নফল নিয়েও আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কী কী বিষয়ে জানতে চান, সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন। আর যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নিজের ভাগ্য নিজে জানতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। কেউ যেন এই ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলে দেখার সুযোগ পায়। এবছর এর গোচর ফলটা নিয়ে একটু আলোচনা করি, কারণ রাশি এই গোচর ফলের উপর নির্ভরশীল। বৃহস্পতি, শনি, রাহু, কেতু যারা এক একটি রাশিতে অনেকদিন থাকে, সেই গ্রহগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি। এটা কিন্তু সব নয়, এটা একটা ওভারঅল আলোচনা। যতক্ষণ না আপনাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস, রাশিগণ পাচ্ছি এবং আপনাদের দশা, অন্তর্দশা পাচ্ছি, ততক্ষণ কিন্তু নিখুঁত বিচার কিন্তু সম্ভব নয়। এটা একটা ওভারঅল আলোচনা, আপনাদের সাথে অনেকটাই মিলতে পারে, কিছুটা মিলতে পারে বা অ্যাভারেজ মিলতে পারে। এবছরের প্রথমেই বৃহস্পতি মীন রাশিতে 25, অর্থাৎ নিজের নক্ষত্রে রয়েছে। শুক্র কুম্ভ রাশিতে শতভিশা, অর্থাৎ 24 নক্ষত্রে রয়েছে। মঙ্গল কুম্ভ রাশিতে ধনিষ্ঠা, অর্থাৎ নিজের নক্ষত্রে রয়েছে। শনি মকর রাশিতে ধনিষ্ঠা, 23, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে রয়েছে। কেতু বৃশ্চিক রাশিতে 16, বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। রাহু মেষ রাশিতে 3, কৃত্তিকা অর্থাৎ রবি নক্ষত্রে রয়েছে। চন্দ্র বছরের প্রথমেই সিংহ রাশিতে 12, উত্তর ফাল্গুনী অর্থাৎ রবি নক্ষত্রেই রয়েছে। রবি বুধ 1 নক্ষত্রে মেষ রাশিতে, কৃত্তিকা ও সরি অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে রয়েছে। এবছরে যে গ্রহদের সঞ্চার নিয়ে একটু বলি, যে বৃহস্পতির সঞ্চার হয়েছে কি না, শনি বুধের সঞ্চার হয়েছে কি না, এবছর বৃহস্পতির কিন্তু কোনো সঞ্চার হয়নি। 26 মাঘ রাত্রি ঘটিকা 10:48 সময়ে শনি কুম্ভ রাশিতে যাবে। রাহু 9 জ্যৈষ্ঠ সন্ধ্যা ঘটিকা 5:58 সময়ে মেষ রাশিতে যাবে। ঠিক ওই একই সময়ে কেতু তুলা রাশিতে যাবে। বৃহস্পতির নিয়ে বলি, কবে বক্রী হবে, কবে বক্রত্যাগ করবে। 10ই শ্রাবণ বৃহস্পতি বক্রী হবে, 10ই অগ্রহণ বৃহস্পতি বক্রত্যাগ করবে, 30ই ফাল্গুন বৃহস্পতি বৃত্ত হবে, 15ই চৈত্র বৃহস্পতি পশ্চিমে অস্তমিত হবে। শুক্র আরেক গুরু, দৈত্য গুরু, 28ই শ্রাবণ শুক্র বৃত্ত হবে, 12ই ভাদ্র শুক্র পূর্বে অস্তমিত হবে, 13ই অগ্রহণ শুক্র পশ্চিমে উদিত হবে, 13ই অগ্রহণ শুক্র বাল্যত্যাগ করবে। এইগুলো হলো গ্রহদের গোচর মোটামুটি। এবার আমি রাশিফল নিয়ে বলছি, তুলা রাশির 1429 কেমন যাবে, তাদের স্বাস্থ্য, তাদের ভাগ্য, তাদের অর্থভাগ্য, তাদের এডুকেশান, তাদের কর্মক্ষেত্র, তাদের দুর্ঘটনা কোনো যোগ আছে কি না, থাকলে তার প্রতিকার কী, এইগুলো নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। তেমনই ধরু তুলা লগ্নেরও এই রকম বিষয় নিয়ে আমি বলবো। তাহলে প্রথমে তুলালগ্ন, তুলালগ্নের অধিপতি শুক্র। বর্তমান বছরে দাম্পত্য জীবনে সুখী হলেও সাংসারিক অশান্তি কিন্তু আপনাদের এবছর থাকবে। চাকরি ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি ও গুরুত্ব এবছর কিন্তু আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু থাকবেই, প্রতিযোগিতা ছাড়া সফলতা সম্ভব নয়, সেই প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এবং সম্মুখীন হয়ে আপনাদেরকে জয়ী হতে হবে।
উচ্চ শিক্ষায় বাধা বিঘ্নের মধ্যে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। সব কাজেই বাধা বিঘ্ন তো আছে, তার মধ্যেও আপনাদেরকে চেষ্টা চালিয়ে সফলতা অর্জন করতে হবে। কোনো সন্তানের কৃতিত্বে গর্বিত হওয়ার যোগ আছে এবছর। সাহিত্যিকরা বিশেষ সম্মান লাভ করবে। তুলা লগ্নের অনেক মানুষ সাহিত্যিক হন, তাদের কিন্তু সম্মান লাভ করার যোগ আছে। পরিবারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ধৈর্য সহনশীলতা প্রয়োজন। আপনারা একটু অধৈর্য, আপনারা চঞ্চল, বায়ুর বেগে আপনারা এগিয়ে চলেন। আপনাদের মন বায়ুর মতো ফ্লাকচুয়েট করে, পা ও পায়ের পাতায় অসুবিধা, শিরায় রক্ত চলাচলের ব্যাঘাত, আন্তরিক প্রদাহ অসুবিধা কিন্তু আপনাদের সৃষ্টি করতে পারে। প্রতিকার হিসাবে আপনারা গোমেদ, নীলা, অভাবে শ্বেতবেরেলা, শ্বেতচন্দনের মূল ধারণ করতে পারেন, তাতে কিন্তু আপনারা উপকার পাবেন। এবার লগ্নের থেকে রাশিফল অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই রাশিফল নিয়ে আলোচনা করি, যেটার জন্য আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন। তুলা রাশি নিয়ে আমি বলছি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। এই শুক্রের প্রভাবে আপনারা হন শৌখিন, আপনারা হন বিলাসপ্রিয়, আপনারা হন অনেক কি বলবো ব্যালেন্সিং মনোভাবের। আপনারা প্রতিবাদ করতে ভালোবাসেন, যেমন নিজে অন্যায় করেন না, অন্যায় সহ্য করতে পারেন না। আবার আপনারা খুব চঞ্চল প্রকৃতিরও হন, ব্যালেন্স করে চলার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, কোনো কিছু করার একটা উৎসাহ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। বর্তমান বছরে আপনার কর্মজীবন সংযত ও কর্তব্যপরায়ণ হওয়ায় আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা এবছর লক্ষ্য করা যাচ্ছে। চাকরিজীবীরা কেউ কেউ ব্যবসা বা অন্য কোনোভাবে অর্থ রোজগার এ সচেষ্ট হতে পারেন। চাকরির সাথে সাথে আপনারা যদি ব্যবসা করেন তাতেও কিন্তু আপনাদের রোজগার যথেষ্ট পরিমাণে হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ বশত আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে। একনিষ্ঠতার ফলে ব্যবসা সাংগঠনিক গবেষণামূলক বা রিসার্চের কাজে আপনি যোগ্যতা প্রমাণে অনেকটাই সক্ষম হবেন। তবে যোগ্যতা, কর্মদক্ষতা, কর্তব্যপরায়ণতা ঈর্ষার কারণ হয়ে শত্রুতা জন্ম দিতে পারে। সতর্ক অবশ্যই কিন্তু থাকার প্রয়োজন আছে। স্পষ্টবাদিতার ফলে পিতা মাতার সঙ্গে আপনাদের কিন্তু কলহ হবে, বিবাদ হবে, বিরোধিতা প্রকাশ পেলে ও তাদের প্রতি কর্তব্যপরায়ণতা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের পিতামাতার সাথে কর্তব্য পালন করুন, হয়তো মাঝে মাঝে কলহ, বিবাদ, বিরোধিতা এগুলো প্রকাশ পাবে, কিন্তু তাতেও কোনো অসুবিধা হবে না। ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ তাদের উন্নতিতে বাধা সৃষ্টি করবে না। দাম্পত্য জীবনে কিছু কিছু সমস্যা থাকা স্বাভাবিক। পতি পত্নী ও গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বেগ পেতে হতে পারে। এবছর আপনাদের পরিবারের লোকজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটা টেনশন, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার সৃষ্টি হবে। অবহেলা, অনিয়মের কারণে শারীরিক সমস্যায় আপনি কিন্তু শয্যাশায়ী হতে পারেন। তাই আপনারা যোগ ব্যায়াম করুন, স্বল্প আহার করুন, আপনারা ঠিক সময়ে খাওয়া দাওয়া করুন, বেশি ফাস্টফুড খাবেন না। আপনারা এমন ফুড খাবেন যাতে কম তেল, রান্না এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। কিডনি, মূত্রাশয়, উচ্চ রক্তচাপ, অম্লরোগে কিন্তু আপনারা কষ্ট পাবেন। শুভ রত্ন কিন্তু আপনাদের হীরা, শুভ মূল ভিল্ল, অনন্ত বামনাটি মূল। শুভ ধাতু হচ্ছে তামা ও রূপা, শুভ বর্ণ হচ্ছে সাদা, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ বার হচ্ছে শুক্রবার, শুভ সংখ্যা হচ্ছে 6, মিত্র রাশি হচ্ছে মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ রাশি, শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি। লটারি কেনার শুভ তারিখ হচ্ছে প্রতি ইংরাজি মাসের 1, 6, 10, 15, 19, 24 ও 28 তারিখ। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশান। এইভাবে আমাদের পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, সুখ স্বাচ্ছন্দ্যে আপনাদের জীবন ভরে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি, এরপর আমি তার পরের রাশিগুলো নিয়ে আসবো।